ইসমাইল ভাই, হ্যাঁ ভাই বলেন। সেন্ট মার্টিনে আপনার ছোটবেলাটা কেমন ছিল? তখন তো এরকম পর্যটকরা আসতো না, তখন এই সেন্ট মার্টিনে আপনার ছোটবেলা কেমন কাটিয়েছেন? আমার ছোটবেলা কিন্তু নিরিবিলি ছিল বুঝছেন, কিন্তু পর্যটক আসার ফলে আমার মনটা একটু ভালো হয়েছে। আচ্ছা, তখন আসলে এটার পরিবেশটা কেমন ছিল? এই পরিবেশ তেমন ভালো ছিল না যখন পর্যটক ছিল না। পর্যটক আসার পর আমাদের বেশটা একদম ভরপুর ছিল আর কি, ভরপুর ভরপুর মানে কি পর্যটক একদম অ্যাভেলেবেল ছিল। পর্যটক যখন বেশি হয় তখন সেন্ট মার্টিনের অবস্থা ভালো হয়, পর্যটক কম হলে সেন্ট মার্টিন বিশেষ সৌন্দর্য দেখা যায় না। আচ্ছা, এই পর্যটক তো নির্দিষ্ট কয়েকটা মাস থাকে, তো এরপরের সময়টা এই এই আসলে আপনাদের কীভাবে কাটে? আমাদের সেন্ট মার্টিনের ভবিষ্যৎ বর্ষাকালে পর্যটক যাওয়ার পর আমাদের সেন্ট মার্টিনের ভবিষ্যৎ হচ্ছে মাছের সিজন আর কি। বর্ষাকালে আমাদের ইলিশ মাছের সিজন হয় আর কি। আপনারা মানে ইলিশ ধরেন আর হচ্ছে বিক্রি করেন কোথায়? এখানে বিক্রি করি আমাদের এখানটার আমাদের আড়াত আছে, ওই আড়াতে বিক্রি করি, আড়াতে এখান থেকে নিয়ে আপনাদের একেবারে জায়গা সালাম দেয় আর কি সিডাং। তো এই পর্যটক যখন আসা শুরু করলো তখন তো আপনাদের অর্থনৈতিকভাবে কিছুটা বেশ সচ্ছলতা ফিরে আসছে? অবশ্যই, আমাদের পর্যটক আসার পর আমাদের সেন্ট মার্টিনের লোক ভালোভাবে চলতে পারে এটাই। তো আগে কষ্টটা কেমন ছিল বলেন তো? আগে কষ্টটা কিন্তু বোঝা যায় না, আগে আমাদের বেশিরভাগ হচ্ছে মাছের সিজন। এই যে ট্যুরিস্ট আসার পর আমাদের মাছের সিজন, যেটা শীতের সময় যেটা সিজন হয় মাসের, ওই সিজনটা হচ্ছে আপনার এখন ট্যুরিস্টের সিজন আর কি। ওই সিজনে আমাদের শীতের সময় আমাদের সিজন হচ্ছে মাছের সিজন, এখন কিন্তু শীতের শীতে আমাদের সিজন হচ্ছে মাছ ট্যুরিস্টের পর্যটকের সিজন। পর্যটক যাওয়ার পরে হচ্ছে বর্ষাকালে হচ্ছে আমাদের মেয়াম মাসের সিজন। আপনারা যখন আপনি যখন ছোট ছিলেন তখন তো আপনাদের অর্থনৈতিক মানে টাকার অভাব ছিল আপনার গ্রামের মানুষদের, গ্রামবাসী, তো সেই কষ্টগুলো কেমন ছিল বলেন তো? কিভাবে কষ্টের দিন পার করছেন? তখন কষ্ট বোঝা যায় না, তখন তো ছোট ছিলাম বুঝছেন, এখন বড় হয়ে গেছে তখন এখন বুঝতেছি কষ্ট কিরকম, টাকা কিরকম বুঝছেন, এখন বোঝা যাচ্ছে। তখন আগে কিন্তু ছিল না, আগে তো খেলার সময় ছিলাম ছোটকালে। তো আপনাদের দেখা যায় যে সেন্ট মার্টিনে বেশিরভাগ যারা রিসোর্ট মালিক বা সবাই, রিসোর্ট মালিক হচ্ছে আপনার সবাই ঢাকায়, সবাই ঢাকায়। সেন্ট মার্টিনে কেসনা সেন্ট মার্টিনে আমাদের টুকটাক বিচের মধ্যে যেগুলো ডাব বিক্রি করতেছে, যেগুলো দোকান আছে ছোটো আছে, মাছ টাছ বাইসে বিক্রি করে, এইগুলো হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে। আর যতগুলো হোটেল ছিল ওই সবগুলো হচ্ছে ঢাকা। তাহলে আপনারা কেন এটা এই এই হোটেল ব্যবসা কিংবা রেস্টুরেন্ট ব্যবসা আপনারা কেন? সেন্ট মার্টিনের আমাদের সেন্ট মার্টিনের লোকাল লোক হচ্ছে বেশিরভাগ হচ্ছে গরিব বুঝছেন, এদের কোনো সম্পদ আছে কিন্তু টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকার কারণে জমিনগুলো এরা বিক্রি করছে, বিক্রি করার পরে ঢাকায় এখন ভালোভাবে ব্যবসা করতেছে পর্যটকের। আমরা ব্যবসা করতেছি বেশি টুকটাক মাছ বিক্রি করি, টুকটাক এই যে আপনার ডাব ডুব এগুলো বিক্রি করি। জীবনমান কি আপনাদের পরিবর্তন ওই তুলনায় হয়েছে? আমাদের জীবন চলে যাচ্ছে এরকম সাগরের পারে বুঝছেন, যেভাবে জীবন শুরু হয়েছিল এইভাবেই যাচ্ছে, এরকম জীবন চলে যাচ্ছে সাগরের পারে। মাঝখান দিয়ে ঢাকা বা ঢাকার বাইরে মানে এই বিভিন্ন বছরের সময় একবার বা দুইবার, তারা তো বেশ সচ্ছল ভাবে টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু আপনারা তো আপনাদের এখানে বসত বাড়ি সব কিছু, কিন্তু আপনারা তো ওই ইনকামটা করতে পারতেছেন না। আমরা পারতেছি টুকটাক আর কি, ঢাকার লোকের মতো তো আমরা ব্যবসা করতে পারতেছি না, এদেরকে হাজার হাজার টাকা আছে, এরা ব্যবসা করতেছে বা জমিন কিনে এরা রিসোর্ট করতেছে, ওই রিসোর্টে যেগুলো মেহনাদার আছে এগুলো এদের ঢাকাইয়া লোক বুঝছেন নাই। আমাদের এখানে টুকটাক কিছু লোক এদের কাছে চাকরি থাকে বুঝছেন, এটাই আর কিছু লোক আছে বিচে ব্যবসা করে বা ট্যুরিস্ট আসলে এরা দোকানের বা ছাতা এটা বিক্রি করে বা ডাব ডুবে এগুলো, আর কোনো ব্যবসা নেই আমাদের সেখানে কোনো ব্যবসা নেই। আমি এখানে দেখছি যে যারা ব্যবসা বলতে বিভিন্ন জিনিসের দাম টাম বেশি রাখতেছে বা বেশি না, আমাদের এখানে কোনো মালের এজেন্ট নাই, শুধু ডাবগুলোর ডাবের পরে এখানে সেন্ট মার্টিনে কোনো ব্যবসা নাই। আর হচ্ছে আপনার যেগুলো মাল আমার সে